সংস্কারের অভাবে চলাচলের জন্য বিপজ্জনক হয়ে পড়েছে বরিশাল নগরীর বাণিজ্যিক এলাকা পোর্ট রোড বড় বড় খানাখন্দে ভরা এ সড়ক দিয়ে চলাচল করতে গিয়ে নাকাল হতে হচ্ছে নগরবাসীকে প্রায়ই যানবাহন উল্টে দুর্ঘটনা লেগেই থাকে সড়কটি সংস্কারের দাবি জানিয়েছেন নগরবাসী বরিশাল থেকে মুজিবুর রহমান নাহিদের তথ্য উচিত রিপোর্ট দেখে কোনোভাবেই বোঝার উপায় নেই এটি নগরীর ব্যস্তময় বাণিজ্যিক এলাকা পোর্ট রোডের চিত্র দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে সড়কটি কয়েকটি স্থানে বড় বড় গর্ত তৈরি হওয়ায় বছরের বেশিরভাগ সময় পানি আটকে থাকে বর্ষা এলে ভোগান্তি চরমে ওঠে এই সড়ক দিয়ে সাধারণ মানুষের চলাচলের পাশাপাশি পোর্ট রোড বাজারের পণ্য পরিবহনের গাড়িও যাতায়াত করে এই সড়ক দিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে পরিবহন চালকদের রাস্তায় পানি থাকলে চলাচল করলে পল্লি খায় গাড়ি গাড়ির ভেঙে যায় গাড়ির হয়ে যায় চাক্কা দেখা যায় দৈনিক দুই চারটে গাড়ি এমনিতেই পাল্টি খায় ভাই বাচ্চা থাকে গাড়িতে থাকে কষ্ট তো শেষ নেই কষ্ট করতে গাড়ি চালায় গাড়ি পল্লি খায় ওই অ্যাক্সিডেন্ট হয় দীর্ঘদিনের এই ভোগান্তি লাঘবে সড়কটি দ্রুত সংস্কারের দাবি জানিয়েছেন নগরবাসী লোকজন হাঁটতে পারে না কাজ হবে হবে এক থেকে তিন বছর পর্যন্ত খালি শুনতেছি কিন্তু কাজ হচ্ছে না পোর্ট্রোটি বিআইডব্লিউটি এর আওতায় কর্মকর্তাদের অবহিত করা হয়েছে বলে জানিয়েছে বরিশাল সিটি কর্পোরেশনের নির্বাহী প্রকৌশলী তবে এই বিষয়ে বিআইডব্লিউটি এর নির্বাহী প্রকৌশলীর সাথে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তার বক্তব্য মেলেনি এটা মূলত বিআইডব্লিউটি এবং যে জনগণের দুর্ভোগ লাগবে রাস্তাটি পুনর্নির্মাণ করার সাধারণ মানুষের ভোগান্তি নিরসনে সড়কটি সংস্কারের দ্রুত উদ্যোগ নেবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এমনটাই প্রত্যাশা বরিশালবাসীর গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক